হ্যালো গাইস, আমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিওতে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি সেটের মধ্যেই ব্লগ স্টার্ট করে দিয়েছি, কন্টিনিউ করে দিয়েছি, বাইরের থেকে আর ব্লগ কন্টিনিউ করিনি আগের মতন। এই সেটটা অনেকেই চিনতে পারছো, অনেকেই চিনতে পারছো না, এটা হচ্ছে ডিভিডির মঞ্চ, এটা ডান্স বাংলা ডান্স সিজন 12-এর মঞ্চ। আমি ব্লগিংটা একটু ইউনিকভাবে করছি, কারণ আমি ফেসবুক ইউটিউব খুললেই দেখি মানে ভিডিও হচ্ছে, পরে কথা রেকর্ড হয়। তো আমি ভাবছি সেরকম স্টাইলে আমি একটু করবো ভিডিওটা। তো যাই হোক, তো আমি ফাইনালি সেটের মধ্যে ঢুকে আমি ভিডিও কন্টিনিউ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ডিভিডির স্টেজ ও এখানে অনেকেই প্রোডাকশনের লোকজন দাঁড়িয়ে আছে, চলছে এটা চলাকালীন ভিডিও শ্যুট। তো সেটের মধ্যে কিছুক্ষণ থাকার পর আমার মনে হলো না একটু বাইরে যাই। তো বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে দেখা হয়ে যায় এমজের সাথে, মিঠুন চক্রবর্তীর সাথে দেখা হয়ে যায়। ও এর জন্য দেখা হয় কারণ তখন রেস্ট টাইম ছিল এমজের, তো তখন রেস্ট করে তখনই ফ্লোরের দিকে যাচ্ছিল শ্যুট কন্টিনিউ করতে। তো দেখতে পাচ্ছ মিঠুন চক্রবর্তী তখন রেস্ট নিয়ে ফ্লোরের দিকে যাচ্ছিলো, তখনই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম। চলো আবার সেটের মধ্যে যাব, সেটের মধ্যে গিয়ে এবার একটু ফ্রন্ট মানে সামনের দিকে যাব। স্টেজটা আবার সাজানো হচ্ছে, তো এরপরে একটা পারফরমেন্স আছে। ও আরেকটা কথা, ফ্লোরটা তোমরা ভালো করেই দেখো, আমি যখন ভিতরে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম, তো ব্যাপারটা হচ্ছে যখন আমি ডান্সার জুনিয়র সিজন 3-র যে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম, সেই তুলনা থেকে এই এই যে স্টুডিওটা আছে এখন ডান্স বাংলা ডান্সের স্টুডিওটা, তো এটা অনেক ছোট মনে হচ্ছে। ও এই স্টুডিওটার নাম হচ্ছে DRR স্টুডিও, আর ডান্স জুনিয়র সিজন 3 যখন শুট হয়েছিল সেই স্টুডিওর নাম ছিল পার্পেল স্টুডিও। তো গাইজ আমার মনে হলো যে DRR স্টুডিওর থেকে পার্পেল স্টুডিওটা একটু বড়, আর ওইখানকার যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো বড়, লাইটিং টাইটিং একটু বেশি ছিল। বাট যাই হোক, ডিভিডির মঞ্চটাও কিন্তু এবার একটু ইউনিক করেছে, পিছনে দেখতে পাচ্ছ বড় করে ডান্স লেখা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আগের একটা যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ডান্স জুনিয়র সিজন 3-র শুটিং টাইম ব্লগ ভিডিও, তো গাইজ ওই ভিডিওটা তোমরা অনেক অনেক ভালো রেসপন্স পেয়েছি, তোমরা দিয়েছো, আর ওই ভিডিওটা অনেক ভালো ভিউ এসেছিল, অনেক অনেকেই ভালো ভালো কমেন্ট করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। ফাইনালি গাইস ফাইনালি দেখতেই পাচ্ছো পারফরমেন্স রেডি হচ্ছে, তো পার্টিসিপেন্ট পারফরমেন্স রেডি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ সেট কেমন হচ্ছে, আগে লাইটিং সেট করছে আর উপর থেকে সব ডিরেকশন দিচ্ছে পজিশনের। তো দেখতে পাচ্ছ পরেই আবার পারফরমেন্স শুরু হয়ে যাবে। সেটের মধ্যে এত লোক কেন? অবশ্যই তোমরা এইসব কথা ভাবছো যে হ্যাঁ সত্যি সেটের মধ্যে এত লোক কেন, কারণ প্রত্যেকটা লোকের প্রত্যেকটা দায়িত্ব থাকে সেটের মধ্যে। তো কেউ পার্টিসিপেন্ট দেখাশোনা করে, কেউ ফ্লোর দেখাশোনা করে, ও কেউ স্টুডিওর ভিতরে যে পপসগুলো হয় ডান্স পপস সেগুলো দেখাশোনা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি স্টেজের মধ্যে, দেখতেই পেলে একটু আগে স্টেজ পরিষ্কার করছিল, পরিষ্কার করার পর যেহেতু দেখতেই পাচ্ছ পার্টিসিপেন্ট উঠে গেছে নেক্সট পার্টিসিপেন্ট পারফরমেন্স দেখানোর জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে বিজেন স্যার ডিরেকশন দিচ্ছে ডান্সারদের, আলোচনা করছে, এখনই ওদের পারফরমেন্স হবে। তো ফাইনালি আমি যখন পারফরমেন্স হবে তখন আমি চেষ্টা করব সামনে গিয়ে ভিডিওটা করার, তোমাদেরকে আরও ভালোভাবে দেখানোর। ও আরেকটা কথা, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম যে যখন পার্পেল স্টুডিওর মধ্যে আমি যখন গিয়েছিলাম ভালোভাবে ভিডিও শ্যুট করেছিলাম, ও পার্পেল স্টুডিওর চারিদিকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। বাট DRR স্টুডিওটার ব্যাপারটা হচ্ছে এটাই যে বাইরে তেমন ঘোরার জায়গাও নেই, তেমন স্পেসও নেই, ভালো ভালো পজিশনও নেই যে ভিডিও করার, এর জন্য ডাইরেক্টলি স্টুডিওর মধ্যে থাকাকালীনই ভিডিও করছি আমি, আর বাইরে তেমন তোমাদেরকে ঠিক মতন কিছু না থাকার কারণে আমি তোমাদের কিছু দেখাতে পারিনি। সো ফাইনালি তো এখানে এখন সেট রেডি হয়ে গেছে, ও ডান্সারও রেডি হয়ে গেছে, তো এখন তোমরা এই ডান্সটা মজা করো। চলো আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু অন করে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো, বাট একটা প্রবলেম আছে, ইগনোর করে চলো। ব্যাপারটা হচ্ছে বেশিক্ষণ সং চললে কপিরাইট খেয়ে যাবো, তো 10 সেকেন্ড গ্যাপ গ্যাপে আমি সাউন্ডটা প্লে করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো।
ফাইনাল পারফরমেন্স দেখতেই বিলক দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে। তো ফাইনালি এত সুন্দর পারফরমেন্স হয়েছে যে জাজরা পুরো সিট থেকে উঠেই অন দ্য স্টেজ মানে স্টেজে চলে এসেছে পার্টিসিপেন্টের কাছে। এত ভালো পারফরমেন্স হয়েছে যে দেখতেই পাচ্ছ পার্টিসিপেন্টকে কোলে নিচ্ছে, ও কত ভালোবাসে সবাই। তো এবার দেখে নেবো জাজরা কি কমেন্ট করে। এত সুন্দর কমেন্ট পেয়েছে ও, তার সাথে এত সুন্দর ডান্স করেছে সব জাজমেন্টরা উঠে। তো কিছু বলার নেই, এই খুশি আমরাও খুব এনজয় করছিলাম স্টেজের মধ্যে। তো ফাইনালি এই ডান্সটা ছিল লাস্ট এপিসোডে, তো লাস্ট ডান্স ছিল, তো তারপরে শুটিং প্যাকা হয়ে গেছিল। বিরানুর সাথে সাথে অঙ্কুশদার সাথে দেখা হয়ে যায়, দেখতে পাচ্ছ অঙ্কুশদাকে কত জনে ঘিরে ধরেছে শুধুমাত্র একটা ফটো নেবে বলে। সো গাইজ ফাইনালি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো আজকে ছিল ডিভিডি ট্যুর শুটিং ট্যুর, তো শুটিং কিভাবে হয় তোমাদেরকে কিছু ক্লিপ দেখিয়েছি। তো গাইজ চলো টাটা বাই বাই, আবার পরে দেখবেন নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য অল গাইজ গুড বাই।